Hi friends, welcome back to my channel Competitive English School. Today I will share an editorial letter from WBCS Mains 2022. আজকে আমি তোমাদের সাথে WBCS Mains 2022 সালের যে দুটো এডিটরিয়াল লেটার এসেছিল তার মধ্যে সেকেন্ডটা আমি তোমাদের সাথে অলরেডি আলোচনা করেছি এই চ্যানেলে। আজকে ঠিক তার পরেরটা অর্থাৎ প্রথমটা কোশ্চেনে বলা আছে, রাইট অ্যান এডিটরিয়াল লেটার টু দ্য ডিরেক্টর জেনারেল এনসিসি রেজিমেন্ট ইন্ডিয়ান আর্মি অন দ্য নিড টু মেক এনসিসি ট্রেনিং অ্যাজ এ পার্ট অফ ইন্ডিয়ান স্কুল এডুকেশন। তাহলে স্কুল এডুকেশনের একটা পার্ট হবে এনসিসি ট্রেনিং, যেটা তোমাদেরকে লিখতে হবে ডিরেক্টর জেনারেল এনসিসি রেজিমেন্ট ইন্ডিয়ান আর্মিকে উদ্দেশ্য করে। তো এটাই হচ্ছে টপিক, তো তোমরা কিন্তু অবশ্যই একটু প্র্যাকটিস করবে আর আমি তোমাদের সাথে সম্পূর্ণ অ্যান্সারটা শেয়ার করব। সো ফ্রেন্ডস, তোমাদের একদম প্রথমে যেহেতু কোশ্চেনে দেওয়া আছে যে ডিরেক্টর জেনারেল, তাই আমি অ্যাড্রেসে লিখলাম টু দ্য ডিরেক্টর জেনারেল, লেখা আছে এনসিসি রেজিমেন্ট তাই লিখেছি এনসিসি রেজিমেন্ট অ্যান্ড ইন্ডিয়ান আর্মি। এটা কিন্তু কোশ্চেনে দেওয়াই আছে যে তোমাদেরকে এটাই অ্যাড্রেসে করে লিখতে হবে। এখানে কিন্তু টু দ্য এডিটর বা কোনো এক্সপাইজেড নিউজ পেপার এমন কিছু বলা যাবে না। তারপর অবশ্যই একটা সাবজেক্ট দিতে হবে, আমি দিয়েছি সাবজেক্ট প্রেয়ার ফর ইন্ট্রোডিউসিং এনসিসি ইন স্কুল এডুকেশন। এটা তুমি প্রেয়ার করছো বা আমরা প্রেয়ার করছি কাকে, এনসিসি ডিপার্টমেন্টকে, যে এটা যাতে স্কুলে ইন্ট্রোডিউস করা হয়। তাহলে তারপর লিখতে স্যালুটেশন, স্যালুটেশনে আমি দিয়েছি স্যার দিয়ে কমা, ডিয়ার স্যার দেওয়ার কোনো প্রয়োজন নেই, আমি আগেও বলেছি স্যার দিয়ে কমা। শুরু করেছি উইথ গ্রেট অ্যাডমিরেশন অ্যান্ড বিলিফ আই সিক টু ব্রিং ইয়োর কাইন্ড নোটিস দ্যাট। তাহলে উইথ গ্রেট অ্যাডমিরেশন দিয়ে এবং বিলিফ বিশ্বাসযোগ্যতার সাথে আই সিক টু ব্রিং ইয়োর কাইন্ড নোটিস, আমি আপনার নজরে আনতে চাই এটা যে। এখানে মনে রাখতে হবে প্লিজ অ্যালাউ মি টু দ্য কলাম্স অফ ইয়োর এস্টিম ডেইলি, এটা কিন্তু লেখা যাবে না, কারণ এটা কোনো এডিটরকে তুমি লিখছো না যে আপনার কলামে জায়গা করে দিন। এটা কিন্তু আমরা লিখছি সরাসরি এনসিসি রেজিমেন্টকে ডিরেক্টর জেনারেলের কাছে, তাই জন্য প্লিজ অ্যালাউ মি টু দ্য কলাম্স অফ ইয়োর এস্টিম ডেইলি এমন লেখা যাবে না। উইথ গ্রেট অ্যাডমিরেশন অ্যান্ড বিলিভ আই সিক টু ব্রিং ইয়োর কাইন্ড নোটিস দ্যাট এনসিসি শুড নেসেসারিলি বি ইন্ট্রোডিউসড ইন এভরি স্কুল। এনসিসি ন্যাশনাল, যার ফুল ফর্ম ন্যাশনাল ক্যাডেট কর্পস, শুড নেসেসারিলি বি ইন্ট্রোডিউসড, প্রত্যেক স্কুলেই প্রয়োজনীয়তার সাথে শুরু করা উচিত, যাতে সো দ্যাট দ্য স্টুডেন্টস উইল বি ওয়েল অ্যাকোয়েন্টেড উইথ অল কাইন্ডস অফ ডিসিপ্লিনারি অ্যাকশনস হুইচ আর এসেন্সিয়াল ইন জয়নিং ইন্ডিয়ান আর্ম ফোর্সেস অ্যান্ড আদার ইন্ডিয়ান সার্ভিসেস। যার সাথে ছাত্রেরা বা ইন্ডিয়ান ইউথরা খুব ভালোভাবেই খাপ খাই যেতে পারবে সমস্ত ডিসিপ্লিনারি অ্যাকশনের সাথে, যেগুলো খুবই প্রয়োজন ইন্ডিয়ান আর্ম ফোর্সেস অর্থাৎ আর্মি সার্ভিসেস জয়েন করার জন্য বা অন্যান্য ইন্ডিয়ান সার্ভিসের জয়েন করার জন্য, সেটা IPS হতে পারে IAS হতে পারে। দ্যাট ইজ এ এসেন্সিয়াল পার্ট অফ আওয়ার এডুকেশন, কোনটা না NCC। পরে লিখেছি দিস ট্রেনিং ইজ এ প্রাইমারি পার্ট হুইচ ইজ ইমপ্ল্যান্টেড টু দ্য ইউথস ফর ডেভেলপিং দেয়ার ক্যারেক্টার, কমরেডশিপ, প্রোভাইডিং স্পিরিটস অফ অ্যাডভেঞ্চার অ্যান্ড আইডিয়াস অফ সেলফলেস সার্ভিস। তাহলে এই ধরনের ট্রেনিং একটা প্রাথমিক পর্যায়, যা তাদের মধ্যে গড়ে তুলবে অর্থাৎ ইন্ডিয়ান ইউথদের মধ্যে গড়ে তুলবে তাদের ক্যারেক্টার, চরিত্র, কমরেডশিপ, তো সংগঠনের ক্ষমতা, তাদের স্পিরিটস অফ অ্যাডভেঞ্চার, তাদেরকে অ্যাডভেঞ্চার স্পিরিট দেবে, এবং তাদের সেলফলেস সার্ভিস অর্থাৎ কোনো কিছু না ভেবে সার্ভিসটাই যে মেন সে ধরনের তাদের ধারণা তাদেরকে দেবে। ইট অ্যাসিস্টস দ্য ইউথ অফ ইন্ডিয়া টু গ্রো উইথ লিডারশিপ কোয়ালিটিস টু চ্যালেঞ্জ দ্য ডিফিকাল্টিস ইন এভরি স্টেপ অফ দেয়ার লিভস। এটা তাদের অর্থাৎ এনসিসি ট্রেনিং তাদের সাহায্য করবে প্রত্যেকটা ইন্ডিয়ান যুবককে টু গ্রো উইথ লিডারশিপ কোয়ালিটিস, অর্থাৎ
নেতৃত্ব দেওয়ার যে গুণ তা তাদের মধ্যে জন্মাবে বা গ্রো করবে। টু, চ্যালেঞ্জ দ্য ডিফিকাল্টিস, বিভিন্ন রকম প্রতিকূল ব্যবস্থাকে ফেস করার জন্য বা চ্যালেঞ্জ করতে, ইন এভরি স্টেপ অফ দেয়ার লিভস, তাদের জীবনের প্রত্যেকটা মুহূর্তে। সো দিস ট্রেনিং নট অনলি ওপেন্স দ্য ওয়াইড স্কোপ অফ ইন্ডিয়ান ইউথ টু জয়েন দ্য ডিফেন্স সেক্টর, বাট অলসো ক্রিয়েটস অ্যান এনভায়রনমেন্ট হুইচ ইন্সপায়ার দেম টু সার্ভ দ্য নেশন ডিউরিং দ্য নিড অফ দ্য আওয়ার অ্যান্ড ন্যাশনাল এমার্জেন্সি ইজ অকার্ড। তাহলে এই ট্রেনিংটা শুধুমাত্র তাদের যে ওয়াইড রেঞ্জ ডিফেন্স সেক্টরের জন্য খুলে দেবে শুধু তাই নয়, এটা এমন একটা এনভায়রনমেন্ট বা পরিবেশ তৈরি করে দেবে তাদের জন্য যা তাদেরকে ইন্সপায়ার করবে ইন্ডিয়াকে আর সার্ভ করার জন্য, দেশের জন্য, দেশের হয়ে লড়ার জন্য। কখন? ডিউরিং দ্য নিড অফ দ্য আওয়ার, যখন খুব প্রয়োজন হবে, যখন খুব ইন্ডিয়ার দরকার হবে সেই মুহূর্ত সার্ভ করার জন্য, এবং যখন দেশের জরুরি অবস্থার সৃষ্টি হবে তখন তারা সাহসের সাথে এগিয়ে এসে কাজ করতে পারবে। সো উইথ দিস ট্রেনিং অ্যান্ড ওভারঅল ডেভেলপমেন্ট টেক্স প্লেস ইন দ্য ইউথস ইন দেয়ার আর্লি এজ। তাহলে এই ট্রেনিংয়ের সাথে একটা সামগ্রিক উন্নতি তাদের মধ্যে হবে খুবই কম বয়সে, কারণ এনসিসিটা ক্লাস 7 বা 8 থেকেই ট্রেনিং দেওয়া হয়। এবং লাস্টে একটা লিখতে হয় এমন যে আই শ্যাল বি হাইলি অবলাইজড, আমি বাধ্য থাকবো আপনার কাছে যদি এনসিসিটাকে স্কুল এডুকেশনের অংশ হিসাবে চালু হয় তাহলে আমি আপনার কাছে বাধিত থাকব। তো এই হচ্ছে মেন বডি অফ দ্য লেটার। এক্সট্রা বেশি কিছু লেখা কথা কিন্তু একদমই লেখা যাবে না, কারণ WBCS পরীক্ষা এবং ওখানে ইনস্ট্রাকশন দেওয়াই আছে 150টা শব্দের মধ্যে তোমাকে কিন্তু শেষ করতে হবে। সুতরাং খুব জিস্ট এবং যা ইম্পর্ট্যান্ট তাই লিখেই কিন্তু প্রেয়ার করে ছেড়ে দিতে হবে। লাস্টে অবশ্যই লিখবে থ্যাংকিং ইউ, আপনাকে ধন্যবাদ দিয়ে থ্যাংকিং ইউ, ইয়োর্স ফেইথফুলি, এখানে যেন কোনো ভুল না হয়, ইয়োরের কিন্তু পরে কখনো অ্যাপোস্ট্রফিস হবে না, শুধু এমন ইয়োর্স ফেইথফুলি কমা ABC বা XYZ যা ইচ্ছা লিখতে পারো, নিজের নামটা কিন্তু অবশ্যই লেখা যাবে না WBCS মিন্স। আর ডেট তোমরা এক্সাম ডেট বা যে কোনো একটা ডেট দিয়ে দেবে এখানে, তাহলে ডেট দিতে হবে, আর এখানে ইয়োর্স ফেইথফুলি কমা ABC, ব্যাস দিস ইজ দ্য এন্ড অফ দ্য লেটার। সো ফ্রেন্ডস, এই ছিল আমার আজকের ভিডিও। যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে কিন্তু তোমরা অবশ্যই লাইক করতে ভুলো না, আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তো সাবস্ক্রাইব বাটনে গিয়ে সাবস্ক্রাইবে ক্লিক করো এবং পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দাও টু গেট ফার্দার নোটিফিকেশন ফ্রম মাই চ্যানেল। আর ফ্রেন্ডস, তোমাদের মধ্যে দু একজন আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করেও লিখেছো, আমাকে সাজেশনও দিচ্ছ যে কোন কোনগুলো তোমার দরকার, তোমরা এরকমই করতে থাকো, কমেন্ট করে আমাকে জানাও তোমাদের কী কী দরকার, আমি সেরকমভাবে তোমাদের সামনে ভিডিও নিয়ে আসবো, এর জন্য তোমাদের থ্যাংকস। সো ফ্রেন্ড, আজ এ পর্যন্তই, থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং, দেখা হবে আবার পরের ভিডিওতে।